بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলামিন والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم كما ارسلنا فيكم رسولا منكم يتلو عليكم اياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون রওদা ইসলামী সেন্টারের পক্ষ থেকে 1440 হিজরি সনে যারা হজ আদায় করবেন তাদেরকে নিয়ে আজকে এই প্রশিক্ষণ কোর্সে উপস্থিত সম্মানিত হজ যাত্রী প্রবাসী বাংলাভাষী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আখলাকুল মুসলিম, মুসলিমের চরিত্র। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, চারিত্রিক দিক এবং বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক এবং বিভাগ। ইসলামী শরীয়তে ইবাদতের যেমন একটা সাইড আছে, অনুরূপভাবে চরিত্রের একটি ভিন্ন সাইড রয়েছে। ইবাদতকে যেমন আমরা গুরুত্ব দেব, অনুরূপভাবে চারিত্রিক ডিপার্টমেন্টকেও, বিভাগকেও গুরুত্ব দিতে হবে। বহু লোকেরা মনে করে ইবাদত অনেক বেশি করে, প্রচুর করে, এবং তাদের ধারণা চরিত্র দরকার নাই। আমি তাহাজ্জুদ গুজারি, আমি প্রচুর কোরআন তেলাওয়াত করি, আমি অনেক রোজা রাখি, অতএব আমার অন্যান্য সাইট, মানে চারিত্রিক সাইট এটা দরকার নাই। তাহাজ্জুদ পরে অথচ মানুষের সাথে দুর্ব্যবহার করে, প্রচুর রোজা রাখি অথচ মিথ্যা কথা বলে, প্রচুর কোরআন তেলাওয়াত করে অথচ ওয়াদা ভঙ্গ করে, প্রচুর ইবাদত বন্দিগিতে মশগুল থাকে অথচ সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এগুলোর সাথে তার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে যে ইবাদত আপনাকে উত্তম চরিত্র দিতে পারে না, মনে রাখবেন ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যে ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় ওই ব্যক্তির চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে আসে। যাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়, মঞ্জুর হয়, সেই ইবাদতের প্রভাব অবশ্যই তার জীবনে, তার চরিত্র পড়বেই। আপনি তাহাজ্জুদ পড়েন অথচ মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলেন, আপনি প্রচুর রোজা রাখেন অথচ মিথ্যা কথা বলেন, আপনি প্রচুর কোরআন তেলাওয়াত করেন অথচ আপনার লেনদেন ঠিক নাই, তাহলে বুঝতে হবে আপনার সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। যদি ইবাদত ঠিক হতো, ইবাদত যদি কবুল হতো, আপনার চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে যেত। এই জন্য চারিত্রিক সাইডটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। হজের ক্ষেত্রে আমরা যারা হজে যাচ্ছি, হজের যে ফজিলত এই আলোচনা করে আমি ভিন্নভাবে বলবো হজের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কথা ইনশাআল্লাহ। সেই ফজিলত এবং সেই গুরুত্ব যদি আমি বুঝতাম, তাহলে অবশ্যই হজে যাত্রা করার পূর্বেই, রওনা দেওয়ার পূর্বেই আমার চারিত্রিক সাইট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে আমি হজে রওনা দিতাম। কিন্তু অনেক ভাইদের গুরুত্ব এবং ফজিলত কিছুটা ভাষা বুঝলেও
রিয়েলি ভিতরে ঢুকে নাই বিধায় চারিত্রিক দিক এবং বিভাগ একেবারেই জিরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ইমানদারদের মধ্যে যাদের ইমান পরিপূর্ণ তারা হচ্ছে ওই লোকগুলো, আহসানুহুম খুলুকা, যাদের চরিত্র উত্তম, যারা চারিত্রিক দিক থেকে উত্তম তারাই ইমানের দিক থেকে পরিপূর্ণ। এর মানে যাদের চরিত্র সুন্দর হয়নি, যাদের চরিত্র ঠিক হয়নি তারা পরিপূর্ণ ইমানদার নয়। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তারাই ইমানকে পরিপূর্ণ করতে পেরেছে, তারাই পরিপূর্ণ ইমানদার যাদের চরিত্র উত্তম এবং সুন্দর। আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই অনেক ভাইদেরকে দেখলে, সব সাইড ঠিক আছে কিন্তু চারিত্রিক সাইড জিরো, মুখের ভাষা, কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় বাজে শব্দ, আবার তাহাজ্জুদ গুজারি, কথায় কথায় ওয়াদা ভঙ্গ, কথায় কথায় অশ্লীল বাক্য উচ্চারণ, আবার এবাদতে পটু। আসলে একটা হাদিসে পাবেন, হাদিসে পাবেন মুনাফিকদের চারটা চরিত্রের মধ্যে একটা হচ্ছে কথায় কথায় গালিগালাজ। এক হাদিসে তিনটা বলা হয়েছে, আর এক হাদিসে চারটা বলা হয়েছে, এবং চারটার মধ্যে একটা হচ্ছে যারা ঘন ঘন বাজে কথা বলে। আর বিস্ময়কর হলেও সত্যি একটা বিষয় দেখবেন, বেদাতি মৌলবীদের মুখের ভাষা সবসময় দেখবেন বাজে। বেদাতি মৌলবী যারা আমাদের দেশে বড় বড় ওয়াজিন, কিন্তু বেদাতি দেখবেন ওদের মুখের ভাষা শুনলে মনে হয় না যে এরা কোনো আলেম। সুন্দর হবে কীভাবে, যার আকিদা ঠিক হয়নি, যার এবাদত ঠিক হয়নি, তার মুখের ভাষা ঠিক হবে কীভাবে? সহি আকিদার কোরআন এবং সুন্নার অনুসারীদেরকে এমন বাজে বাজে ভাষায় কথা বলে সাধারণ মানুষ ভাবতেও আবার আশ্চর্য লাগে যে আবার কীভাবে আলেম হয়, আলেম দাবি করে এরা কীভাবে? এটাই স্বাভাবিক, যার আকিদা ঠিক হয়নি, যার আমল ঠিক হয়নি, তার মুখের ভাষা কীভাবে ঠিক হবে? আপনার আকিদা যদি বিশুদ্ধ হয়, আমল যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং মাকবুল হয় আল্লাহ তাআলার কাছে, চরিত্র অবশ্যই ঠিক হয়ে যায়। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্য রিওয়ায়েতে আসছে লিউতাম্মিমা সলিহাল আখলাক, আমি আদিষ্ট হয়েছি, আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য। এবং আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন কোরআন কারীমে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হচ্ছে মহান, মহান চরিত্রের অধিকারী আপনি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি, আল্লাহর করুণা, আপনি তাদের প্রতি দয়াশীল, মানে উম্মতের ব্যাপারে অত্যন্ত রহমদিল। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, আপনি যদি কঠোর মনের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলি, এই লোকগুলো আপনার কাছ থেকে সব দূরে সরে যেত, আপনার কাছে কাউকে পেতেন না। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করলে, পড়াশোনা করলে যা পাওয়া যায়, তার মুখের ভাষার থেকে, ওয়াজের থেকেও তার চরিত্র দেখে ম্যাক্সিমাম লোকেরা ইসলাম গ্রহণ করেছে। চরিত্র দেখে যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দিয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, মদিনা থেকে যখন আবার মক্কায় রিটার্ন করেছেন, কামব্যাক করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের ভিতরে অবস্থান করতেছেন, চতুর্দিকে মক্কার কুরাইশরা, কাফেররা, বড় বড় কাফেররা দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মালা তারাওনা আন্নি ফাইলুম বিকুম, তোমাদের কি ধারণা যে আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি? কারণ যেই লোকগুলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বোত্তম মহামানব, সমস্ত মখলুকের ভিতরে এক নম্বর সিরিয়াল যার, সেই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাতৃভূমি শুধুমাত্র আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার কারণে বের করে দিয়েছে। তিনি আবার আল্লাহ তাআলা তার হস্তগত করে দিয়েছেন মক্কা মদিনা আরব বিশ্ব, আরব জাহান তার হাতে, সেনাবাহিনী তার হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে। বাইতুল্লাহর ভিতরে বসে জিজ্ঞেস করছেন, মাযা তারাউনা আন্নি ফাইলুম বিকুম, তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি? কারণ মানুষ স্মরণ করে দিচ্ছে তোমরা যা করেছো আমার সাথে, তার জবাবে আমি কি করতে পারি তোমাদের সাথে? কাফেরদের কোনো সে নাই, কোনো বক্তব্য নাই, ওরা তো জানে কি করেছে। উঠে নারী ভুড়ি সেজদারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে চড়িয়ে দিয়েছে, তিনটি বছর এলাকা সারা করেছে, গাছের লতা পাতা খেয়ে জীবনযাপন করেছেন। হেন অপরাধ নাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে নাই আরবের মুশরিকরা কাফেররা। তিনি বলছেন, জিজ্ঞেস করছেন, কি ধারণা তোমাদের আমি কি করতে পারি তোমাদের সাথে? তখন ওদের কোনো জবাব নাই, শুধু একটা জবাব দিয়েছে, আখুন করিম, ইবনু আখুন করিম, মানে তুমি আমাদের একজন অত্যন্ত সম্মানিত প্রিয় ভাই, এবং ইবনু আখুন করিম, ইবনু আখিন করিম, এবং একজন প্রিয় ভাইয়ের সন্তান, এবং মানে আবদুল্লাহ ছিল প্রিয় সম্মানিত, তার সন্তান তুমি, তুমি আমাদের একজন প্রিয় মহব্বতের ভাই, সম্মানিত ভাই। এর মানে কি? মানে তোমার কাছ থেকে আমরা এটাই আশা করি, আর কি, আর তো কিছু বলার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অর্ডার দেন সমস্ত কাফেরদেরকে হাত পা বেঁধে সেখানেই কবরস্থ করা সম্ভব, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে, এবং সাহাবাই কেরাম সারাটি জীবন তাদের বিরুদ্ধে অ্যাকশন, জুলুম এবং নির্যাতন, সেগুলোর মোকাবেলা এবং সেগুলোর অ্যাকশন যদি নিতে যায়, মুহূর্তের ভিতরে সব কাফেরদেরকে ধরে মাটির সাথে পিষিয়ে দিতে সক্ষম তারা, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওরা বলল, আখুন করিম, ইবনু আখুন করিম, তুমি আমাদের একজন প্রিয় ভাই, সম্মানিত ভাই, এবং প্রিয় ভাইয়ের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা উচ্চারণ করলেন, যেই কথাটি বা অথবা সেই কথা আরেকজন নবী করেছিলেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইদের সাথে। তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছে, মিশরে যখন রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে এবং সমস্ত ভাইয়েরা মা বাবা সহ তার সামনে পদোন্নত, অবনত, মস্তক অবনত, অ্যাকশন নেওয়ার সুযোগ 100% তার হাতে, অ্যাকশন নিয়েছেন? লা তাসরিবা আলাইকুম আলিয়াম, বলে দিয়েছেন আজকে কোনো অ্যাকশন নাই তোমাদের বিরুদ্ধে, বরং দোয়া করেছেন আল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পূর্বের ভাই ইউসুফ আলাইহিস সালাম, নবীরা নবীদের ভাই নবুয়তের দিক থেকে, এই কাফের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বললেন, ওদের কথা জবাব বললেন, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা চলে যাও যার যার স্থানে, তোমরা আজকের মুক্ত। মানে কি? কোনো অ্যাকশন নয়, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদেরকে আজকে মুক্ত করে দেওয়া হলো, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, চলে যাও যার যার স্থানে, যার যার বাড়িতে ফিরে যাও, কোনো অ্যাকশন নয়। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, ইকরামা ইবনে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের সন্তান হচ্ছে ইকরামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কামব্যাক করেছেন, হজের জন্য এসেছেন, ইকরামা পালিয়ে গিয়েছে, সে ভাবছে তার বাবা এবং সে সহ যে আচরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আজকে তো রক্ষা নাই, যে কাফেরা চতুর্দিকে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে সে ছিল না, সে পালিয়ে গিয়েছে অলরেডি। পালিয়ে যাওয়ার পরে যখন শুনেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, কী বলেছেন, শোনার পরে আবার ফিরে আসছে, ফিরে এসে ইসলাম গ্রহণ করেছে। এটা হচ্ছে উত্তম চরিত্রের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী আজকে শুধু হাদিসের কিতাবে পাওয়া যায়, ইতিহাসের বইয়ের মধ্যে পাওয়া যায়, মুসলমানদের চরিত্রে পাওয়া যায় না। আর সবচেয়ে বড় আফসোসের বিষয়, আলেম নামধারী বেদাতি মৌলবীদের দিকে তাকালে তারা যে কি ইসলাম শিখলো ওরাই ভালো জানে,
শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলার কারণে, সুন্নাহ ভিত্তিক কথা বলার কারণে তাদের বিরুদ্ধে যেভাবে বিষোদাগার করে এই বেদাবী মৌলবী বেদাতি মৌলবীরা, ভাবতে অবাক কি পড়াশোনা তারা করেছে। যাই হোক প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, উত্তম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইড এবং দিক এবং বিভাগ, এটাকে আপনি অবহেলা করলে চলবে না। এবাদত দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা অসম্ভব যদি আপনার চরিত্র ঠিক না হয়। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা দয়া করেছেন ঈমানদারদের উপরে, মেহরবানি করেছেন, ইযা বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের ভেতর থেকেই তাদের রাসূল প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যদি ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাতেন, ফেরেশতারা কি আমাদের ব্যথা বুঝত? বুঝত না। নামাজ না পড়লে লাঠি নিয়ে হাজির, আপনি রোজা রাখেন নাই তরবারি নিয়ে হাজির কল্লা কাটার জন্য। কারণ মানুষের ভিতরে কি আছে নূরের ফেরেশতারা তো এটা বুঝবে না। আল্লাহ তাআলা জিনদের ভিতর থেকেও রাসূল পাঠান নাই, মানুষের ভিতর থেকে রাসূল পাঠিয়েছেন। আমাদের বেদাতি মৌলবীরা তাও বুঝতে চায় না, তারা বলে রাসূল নূরের তৈরি, তাই না? এটা প্রাসঙ্গিক কথা, নূরের তৈরি তো ফেরেশতারা। আল্লাহ তো বলে দিলেন যে আল্লাহ তোমাদের ভিতর থেকে রাসূল পাঠিয়েছেন, বেদাতি মৌলবীদের অর্থ হচ্ছে নূরের তৈরি। যাই হোক ওই প্রসঙ্গে আমরা যাব না, ওটা ভিন্ন বিষয়। আল্লাহ বলছেন যে তোমাদের ভিতর থেকে, তাদের ভিতর থেকে রাসূল পাঠিয়েছেন, মানে মানুষের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন, এটা মানুষের প্রতি আল্লাহর দয়া করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কীহিম, এবং তাদেরকে পবিত্র করেন। এই যে তাদেরকে পবিত্র করেন, তাজকিয়াতুন নাফস বলা হয়, তাদেরকে পবিত্র করা মানেটাই হলো সার্বিকভাবে সামগ্রিকভাবে তাদের চারিত্রিক নির্মলতা, উৎকর্ষতা, নির্মল চরিত্র, এগুলো শিক্ষা দিয়ে থাকে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ওই আল্লি মুহমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমা শিক্ষা দান করেন। এই তাজকিয়াতুন নাফস, এটা নিয়েও আমাদের বেদাতি পীর সাহেব এবং বেদাতি মৌলবীদের ভিতরে ভিন্ন ব্যাখ্যা, মানে নফসকে পবিত্র করা। শিখায় বেদাতি জিকের আর বলে তোমার আত্মা পরিশুদ্ধ করো, বিশুদ্ধ করো। বেদাতি জিকিরে কি আত্মা বিশুদ্ধ হবে? আত্মারও নষ্ট হবে। বেদাতি আমলের দ্বারা মানুষের চরিত্র কি সুন্দর হবে না নষ্ট হবে? খোঁজখবর নিয়ে রাখেন, প্র্যাকটিক্যাল কথা, বাস্তব কথা। সমস্ত বেদাতির চারিত্রিক অবস্থা দেখবেন, খিটখিটে মেজাজ, স্বাভাবিকভাবে আপনার সাথে কথা বলতে পারে না, দলিল দিলেই বাজে কথা বলে। কোরআন এবং হাদিস থেকে দলিল দিবেন, অথচ এমন বাজে বাজে কথা দিয়ে উত্তর দিবে যা ভাবতে অবাক লাগে। কারণ চরিত্র শিখবে কোত্থেকে? বেদাতি আমলে তো চরিত্র সুন্দর করে না, বেদাতি আমলে কোনোদিন চরিত্র ঠিক করবে না। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি রব্বুল আলামিন বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিদের ভিতরে তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে এসে আল্লাহ আয়াতকে তেলাওয়াত করে, ওয়া ইউযাক্কীহিম, এবং তাদেরকে পবিত্র করে। এই তাজকিয়া মানে হচ্ছে চারিত্রিক উৎকর্ষতা, চারিত্রিক নির্মলতা, উত্তম চরিত্র, এগুলো তাদেরকে শিক্ষাদান করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষাদান করেন। এভাবে বহু আয়াতে কারিমার ভিতরে তাজকিয়াতুন নাফস বিষয়টা আসছে, মূলত ইঙ্গিত করা হয়েছে উত্তম চরিত্রের দিকে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল এবং নোংরা গর্হিত কাজ থেকে বিরত রাখে। এর মানে কি উত্তম চরিত্র শিক্ষা দেয়?
প্রিয় ভাইরা মনে রাখবেন, যে সকল নামাজিদের নামাজ তাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিতে পারে না, বুঝে নিবেন তাদের নামাজ ঝুলন্ত মুআল্লাক। আশঙ্কা হচ্ছে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। যদি নামাজ কবুল হতো, আল্লাহ বলছেন নামাজ তাদেরকে সমস্ত অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে, তাহলে এই লোকটা নামাজ পড়ার পরেও কেন অশ্লীলতা করে? নিঃসন্দেহে তার নামাজের মধ্যে সমস্যা রয়েছে, হয় নামাজের রুকন ঠিকমতো আদায় করে না, অথবা নামাজ আদায়ের ভিতরে কোনো বেদাতি কর্মকাণ্ড করে, অথবা আকীদার ভিতরে শিরিক রয়েছে, বেদাত রয়েছে, কোনো না কোনোভাবে তার নামাজ অসম্পূর্ণ, যার জন্য নামাজ তাকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে না। সেইম কথা বেদাতিদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের চরিত্র ঠিক হবে কীভাবে? তোমাদের নামাজই তো ঠিক হচ্ছে না। নামাজ শুরু করো বেদাত দিয়ে, শেষ করো বেদাত দিয়ে, নামাজের আগে অজু করো তাও বেদাত দিয়ে, তো নামাজ যদি ঠিক না হয় চরিত্র কীভাবে ঠিক হবে? তোমার মুখের ভাষা ঠিক হবে কীভাবে? ইদানিং দেখতেছেন না এক শ্রেণীর ওলামারা মসজিদের ইমাম কত বাজে বাজে কর্ম ঘটাচ্ছে, কত নিকৃষ্ট কর্মের সাথে জড়িয়ে পড়তেছে, এমনি এমনি যারা সারা জীবন বেদাত এবং শিরিক ভিতরে জমা করেছেন, আজীবন ইবাদত করেছেন বেদাতি পন্থায়, আকীদা পোষণ করেছেন আজীবন শিরিক এবং কুফরির সাথে সংমিশ্রিত, আপনার চরিত্র ঠিক হবে কীভাবে? আল্লাহ তাআলা এই বেদাতি মৌলবীদেরকে হেদায়ত দান করুন। প্রিয় ভাইয়া শুধু বন্ধুরা, উত্তম চরিত্রের রেজাল্ট মানে আপনি যদি উত্তম চরিত্রে চরিত্রবান হন তাহলে তার রেজাল্ট কি? অনেক চমৎকার সুসংবাদ প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যাদের চরিত্র উত্তম তাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কয়েকটি হাদিস বলবো, তার মধ্যে কিছু হচ্ছে উত্তম চরিত্র না থাকার কারণে তার নেগেটিভ প্রতিদান, মানে তার শাস্তি। আবার কিছু মানুষের উত্তম চরিত্রের কারণে পজিটিভ প্রতিদান, মানে তার পুরস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানা ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। কত মারাত্মক দুঃসংবাদ! একজন ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক মহিলা সম্পর্কে বলা হয় সে প্রচুর নামাজ পড়ে, প্রচুর রোজা রাখে এবং অনেক দান সৎকা করে। ভালো করে খেয়াল করেন, প্রচুর নামাজ পড়ে, প্রচুর রোজা রাখে এবং অনেক দান সৎকা করে। কত চমৎকার চরিত্র তার, মানে ইবাদতের ক্ষেত্রে। গায়রা তবে আন্নাহা তুযি জিরানহা বিলিসানিহা, সে তার প্রতিবেশীকে মুখের ভাষা দিয়ে কষ্ট দেয়। নামাজ পড়ে অনেক, রোজা রাখে অনেক, দান সৎকাও করে অনেক, শুধু অন্যায় একটা করে, প্রতিবেশীর সাথে মুখের ভাষা দিয়ে কষ্ট দেয়, খারাপ কথা বলে। একটা অন্যায়ের কারণে এতগুলো ফজিলতের কাজ, এতগুলো সওয়াবের কাজ, ইসলামের মৌলিক কাজগুলো থাকার পরেও একটা অন্যায়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুঃসংবাদ দিলেন? হিয়া ফিন নার, সে জাহান্নামী, নাউযু বিল্লাহি মিন যালিক। রোজা রাখার পরেও, নামাজ পড়ার পরেও, প্রচুর দান সৎকা করার পরেও শুধু মুখের ভাষা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া ফিন নার, সে হচ্ছে জাহান্নামী, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে বলা হলো ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাইন্না ফুলানা ইউযকার মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদদাক বিল আখবারি মিনাল আকিত ওয়ালা তুযি জিরানহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। বিপরীত দিকে আরেক মহিলার কথা বলা হলো, যে মহিলা ইউযকারু বিল কিল্লাতি সিয়ামিহা, যে রোজা রাখে খুবই কম, মানে ফরজ রোজার পরে নফল রোজা খুব বেশি রাখে না, ওয়া সাদাকাতিহা এবং দান সৎকাও খুব কম করে, ওয়া সালাতিহা এবং নামাজও খুব কম পড়ে, মানে ফরজ নামাজের পরে নফল নামাজ খুব বেশি পড়ে না, কিন্তু কি করে, ইন্নাহা
তাসাদদাক বিল আসওয়ারি মিনাল আকিত, সে ভালো পছন্দনীয় পনির মানুষকে দান করে, দান সুকার মধ্যে এটুকুই করে, পনির দেয় মানুষকে, পনির দান করে। আর কি করে? ওলা তুযি জিরানহা বিলিসানিহা, মুখের ভাষা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওলা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু প্রতিবেশীকে মুখের ভাষা দিয়ে কষ্ট দেয় না, এই একটা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতি। নামাজও কম করে, রোজাও কম রাখে, দান সদকাও কম করে, মানে ফরজটা ঠিক মতো আদায় করে, বাকিটা কম। আবার প্রথম মহিলা সবগুলো বেশি বেশি করে, প্রতিবেশীকে কষ্ট দেয় মুখের ভাষা দিয়ে, এ কারণে সে জাহান্নামী। আর দ্বিতীয় মহিলা শুধুমাত্র কষ্ট দেয় না প্রতিবেশীকে, এই জন্য জান্নাতি। অথচ এই চরিত্রিক চারিত্রিক সাইট আমাদের অনেকের কাছে গৌণ বিষয়, মুখ্য বিষয় নয়, মৌলিক নয়। অনেকে মনে করি এটা অনেক দূরের ব্যাপার, আমার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, আমি প্রচুর নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, অনেক কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদও করি, সুতরাং চরিত্র নিয়ে এত এত মাথা ব্যথা আমার নেই, আমি জান্নাতে চলে গেছি। এত সহজ নয় জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য মৌলিক কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তম চরিত্র। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আইয়াদান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস আসছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, আন্নাহু ক্বাল ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রান কাত্তুন ওয়া কানা ইউদাইন নাস ফায়াকুল লিরাসূলিহি খুদ মা তায়াসসার ওয়াতরুক মাআসির ওয়া তাজাওয়াজ লাআল্লাল্লাহু তাআলা আই তাজাওয়াজ আন্না ফলম হলক কল আজ জল লহু হল আমিল তা খৈরন কত্তুন কল লা ইল্লা আন্নাহু কানা লি গোলামুন অকুন্ত উদায়ুন নাস ফাইদা বাস তাহু লিয়া তাকাদা কুল তু লাহু খুদ মা তায়াসার অত্রুক মাসির ও তাজাওয়াজ লাল আল্লাহু ইয়া তাজাওয়াজ আন্না কল তালা কল তাজাওয়াজ তু আনকা। চমৎকার একটি হাদিস, খুবই চমৎকার। যদি আপনি কেউ বুঝে থাকেন, আপনাদের কারো কারো তো আসবে বোঝার কথা, কারণ 15 বছর 20 বছর সৌদি আরবে থাকেন, তারপরে সহজ সহজ ভাষা শব্দগুলো না বুঝলে কীভাবে হবে? ফি মাফি তো আমরা ভালোই বুঝি, তাই না? আন্তা ফি ইজি, আনা মা ফিজি, আনা আক্কেল আক্কেল, বা কত কথা আমরা বলি, তাই না? মা ফি আক্কেল। হাদিসটার অর্থ এবার শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, একজন ব্যক্তি ভালো কাজ জীবনে খুব বেশি করে নাই, শুধুমাত্র মানুষকে ঋণ দিত, খুব বেশি ভালো কাজ সে করে নাই কিন্তু মানুষকে খুব বেশি ঋণ দিত। এরপরে কি করত? যখন ঋণ পরিশোধ করার সময় আসতো, মানে সাপোজ 1 বছরের জন্য সময় দিয়েছেন, কাউকে 1 বছর ঋণ দিয়েছেন, 1 বছর পরে যখন ঋণ পরিশোধের সময়, তখন তিনি লোক পাঠাইতো যে অমুকের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে আসো, এবং সাথে সাথে বলে দিত, দেখো তুমি তার থেকে টাকাটা ফেরত নিয়ে আসবা, শুধু দেখবা যে তার ফেরত দেওয়ার মতো অবস্থা আছে কিনা, যদি দেখো ফেরত দেওয়ার মতো অবস্থা আছে তাহলে টাকা নিয়ে আসবা, আর যদি ফেরত দেওয়ার মতো অবস্থা না থাকে তাহলে তাকে ছেড়ে দাও, তার টাকা ফেরত দিতে হবে না। শুধু এই কাজটা করত, শুধু একটা কাজ করত, ভালো কাজের মধ্যে একটা কাজ, ঋণ দেওয়া, ঋণ পরিশোধের সময় আসলে লোকটাকে নিজের লোক পাঠাই দিত এবং বলতো তুমি গিয়ে দেখবা তার টাকা পয়সা আছে কিনা, তাইলে ফেরত দিতে বলবা, আর যদি দেখো নাই তাইলে বলবা তোমার দিতে হবে না, ছেড়ে দেবো, ব্যাস এই কাজটাই করতো। এবং সে বলতো কি, সে একটা কথা বলতো, লাআল্লাহা তাআলা আইয়া তাজাওয়াজ আন্না, আশা করা যায় আমার এই কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন, মানে কি পাকড়াও করবেন না, অনেক কিছু ক্ষমা করে দিবেন। তো এই ব্যক্তি যখন মারা যায়, যখন সে মারা যায়, তখন আল্লাহ তাআলা কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন কদ তাজাওয়াজতু আনকা, তোমাকে আমি ছেড়ে দিয়েছি, মানে তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে অনেক বড় বড় অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন শুধু মানুষের সাথে একটি সুন্দর আচরণের কারণে, ঋণ দিত পরিশোধ করতে না পারলে দিতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা জীবনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিন, আমিন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাতুল জান্নাহ, দাখালতুল জান্নাহ ফাসামিতু ফিহা কিরাআহ ফাকুলতু মান হাযা ক্বালু হারিসা ইবনু নুমান قال كذلك مول بير كذلك مول بير وكان حارث ابن نعمان من بني مالك ابن النجار وهو ممن شهدوا غزوة بدر وكان أبر الناس بأمه وكأن الرسول صلى الله عليه وسلم نبه أصحابه على سبب نيل تلك الدرجة بقوله كذلك مول بير حارث ابن صحابي حارث ابن نعمان رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আমি জান্নাতে প্রবেশ করেছি, ফাসামিতু ফিহা কিরা, জান্নাতে প্রবেশ করার পরে একটি কিরা শুনতে পেলাম, মানে কেউ যেন কোরআন পড়তেছে জান্নাতের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে প্রবেশ করলাম, সেটা কখন আল্লাহ ভালো জানেন, হয়তোবা মেরাজের রজনীত হতে পারে অথবা ঘুমের ভিতরে হতে পারে, সেটা বর্ণনা আসেনি হাদিসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তো এখানে তো সন্দেহের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে ঢোকার পরে আমি জান্নাতের ভিতরে একটি কেরাত শুনতে পেলাম, মানে কেউ যেন কেরাত পড়তেছে কোরআন পড়তেছে। এরপরে ফাকুলতু মান হাযা, আমি বললাম এই লোকটাকে যে কোরআন পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে। এরপরে বলা হলো কালু, মানে হয়তো বা সাহাবাদের ফেরেশতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, কালু হারিসা ইবনু নুমান, তিনি হচ্ছেন হারিসা ইবনু নুমান, কাল কাযালিকুল বির কাযালিকুল বির। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা শুধুমাত্র তার উত্তম সদ আচরণের কারণে, উত্তম সদ আচরণের কারণে দুইবার করে বললেন। এর মানে কি, হারিসা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভালো কাজ করতেন, তা হচ্ছে তিনি তার মায়ের খেদমত করতেন, মায়ের সাথে সদাচরণ করতেন। এই বিষয়টি হাদিসে আসছে, অহু আমিমান শাহিদু গজওয়াতা বাদরিন, তিনি বদর যুদ্ধে যেমন অংশগ্রহণ করেছেন, ওয়াকানা আবারুন নাস বি উম্মিহি, আর লোকদের ভিতরে সবচেয়ে বেশি তার মায়ের ব্যাপারে সদাচরণকারী ছিলেন, মানে মায়ের সাথে সুন্দর আচরণ করতেন। শুধু এই একটা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তার তেলাওয়াতের শব্দ শুনতে পেয়েছেন। আমাদের অনেকেরই মা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা বাবা উভয়ই আছে, কিন্তু অনেকেই ভালো আচরণ করি না, খুব বেশি ইবাদত করি, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, ভাবি না যে মায়ের সাথে ভালো আচরণের প্রতিদান কী হতে পারে। শুধু মায়ের সাথে ভালো আচরণের কারণে অন্যান্য সাইড তো আসি, মায়ের সাথে ভালো আচরণের কারণে এই সাহাবীর তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে শুনতে পেলেন। আমাদের যাদের মা এখনও বেঁচে আছে, রব্বুল আলামিন আমাদের মায়ের সাথে মায়েদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন্না ইমরাতান বাগিয়া রাআত কালবান ফি ইয়াউমিন হার ইয়াতীফু বিবিইরিন ক্বাদ আদলা লিসানাহু মিনাল আতশ فنزعت له ببوقها فغفر لها। কি চমৎকার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, একজন মহিলা ছিল পতিতা মহিলা, মহিলার গুণ হচ্ছে পতিতা, মানে মানুষের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের একটা হচ্ছে পতিতাগিরি করা। এই মহিলা ব্যভিচারিণী, কিন্তু একটা জীবনে ভালো কাজ করেছে, সেটা কি, রাআত কালবান ফি ইয়াউমিন হার, প্রচণ্ড গরমের সময় একদিন একটি কুকুরকে সে দেখতে পেল এই মহিলা, ইয়াতীফু বিবিইরিন, একটি নালা চতুর্দিকে সে ঘুরতেছে, মানে পানি পান করার জন্য ছোট্ট একটি পানির কূপ তার চতুর্দিকে ঘুরতেছে এই মহিলা, এই কুকুরটা ঘুরতেছে পিপাসায়, মহিলা দেখতে পেল, ব্যভিচারিণী মহিলা। তারপর সে কী করলো, কুকুরটা স্বাভাবিক প্রচণ্ড পিপাসার কারণে জিহ্বা বের করে দিচ্ছে, কুকুরে যেভাবে পিপাসার সময় জিহ্বা বের করে এরপরে
হাহাকার করতে থাকে, সেইভাবে করতেছে। মহিলাটা কি করলো, ফানাজাত লাহু বিমুতিহা ফাগুফির লাহা, মহিলা তার মোজা, পায়ে মোজা পরা, মোজাটা খুলে সেই কুপির থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করিয়েছে, শুধু একটা কাজ করেছে। অথচ ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে কি বললেন, ফাগুফির লাহা, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু উত্তম, আল্লাহর একটি কুকুর কত নিকৃষ্ট প্রাণী, পিপাসার্থ কুকুরকে পানি পান করানো, এই শুধু ছোট্ট একটি ভালো কাজের কারণে বেবিচের মতো সীমালঙ্ঘন, এত বড় মারাত্মক গুনাহ, তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এভাবে উত্তম চরিত্রের ব্যাপারে এত চমৎকার চমৎকার সুসংবাদ রয়েছে। আমার সময়ের ভিতরে যেটুকু পারা যায় আমি উল্লেখ করার চেষ্টা করব। জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মান ইহরাম আর রিফকা ইহরামুল খাইরা, যে ব্যক্তিকে সহনশীলতা মানে উত্তম চরিত্র থেকে মাহরুম করা হয়, বঞ্চিত করা হয়, ইহরামুল খাইরা, সমস্ত কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয়, মানে যার ভিতরে উত্তম চরিত্র নাই তার ভিতরে কোনো কল্যাণই নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইহরামুর রিফকা ইহরামুল খাইরা, ও ফি রিওয়ায়া অন্য বর্ণনা আসছে, ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা সিওয়াহ। আল্লাহ তাআলা দয়াশীল, সুতরাং দয়াশীল ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অয়ুতি আলার রিফকি, যাদের ভিতরে দয়ামায়া আছে, সহনশীলতা রয়েছে, তাদেরকে এমন কিছু দান করেন, মা লা ইউতি আলাল উনফি, কঠোর মনের অধিকারী লোকদেরকে তা দেওয়া হয় না, ওমা লা ইউতি আলা সিওয়া, এবং অন্য কাউকেও দেওয়া হয় না। মানে যাদের চরিত্র সুন্দর, নির্মল, নিষ্কণ্টক, নির্ভেজাল, সহনশীলতা, দয়া, মায়া, এরকম যাদের চরিত্রের ভিতরে রয়েছে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেন যা অন্য কাউকে দান করা হয় না। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, উত্তম চরিত্রের যে ক্ষেত্রগুলো, কোন কোন ক্ষেত্রে আমরা উত্তম চরিত্র প্রদর্শন করব, কোন কোন ক্ষেত্রে আমরা উত্তম চরিত্র প্রদর্শন করব, হুসনুল খুলক ফি মুআমালাতিল খালিক, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে উত্তম চরিত্র। আল্লাহ তাআলার সাথে ওয়াদা কোনোভাবে যাতে মিস না হয়। আল্লাহ তাআলা যেমন আপনি ওয়াদা করেছেন, রব্বুল আলামিন আমি অন্যায়টা করেছি আর কোনো দিন করবো না, আমাকে মাফ করো, দুই দিন পরে আবার করলেন, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনি উত্তম চরিত্রের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, ফেল করেছেন। আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন আমি আর কোনো দিন সুদ খাবো না, কয়েকদিন পরে আবার সুদের সাথে সম্পর্ক করলেন, আল্লাহ তাআলার সাথে আপনি উত্তম চরিত্রের পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আল্লাহ তাআলার আদেশগুলো এবং নিষেধাজ্ঞাগুলো সময় মতো সঠিকভাবে বাস্তবায়ন, এটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে উত্তম চরিত্র। এক নম্বর, সবার আগে আপনাকে উত্তম চরিত্র যার সাথে প্রদর্শন করতে হবে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আমাদের খালেক, হুসনুল খুলক ফি মুআমালাতিল খালেক, উত্তম চরিত্র খালেকের সাথে সবার আগে উত্তম চরিত্র প্রদর্শন করতে হবে, রব্বুল আলামিনের সাথে। এরপরে এই বিষয়টি আপনি কয়েকভাবে বিভক্ত, তার মধ্যে এক নম্বর হচ্ছে তালাকি আখবার আল্লাহ বিত্তাসদিক, আল্লাহ তাআলা যত সংবাদ দিয়েছেন কোরআন এবং হাদিসে সবগুলোকে সত্যায়ন করে সঠিকভাবে গ্রহণ করা। দুই নম্বর হচ্ছে তালাকি আহকামাহু বিত্তানফিজ ও তাতবিক, আল্লাহ তাআলা যত বিধান আমাদের উপর নাজিল করেছেন সবগুলো তানফিজ করা, বাস্তবায়ন করা, না করলে আপনি আল্লাহ তাআলার সাথে উত্তম চরিত্রের পরীক্ষায় ব্যর্থ। তিন নম্বর হচ্ছে ও তালাকি আকদারহু বিসবরি ওয়ার রিদা, আপনার তাকদিরে যা আছে, যা ঘটতেছে আপনার জীবনে, তাকদির তো আল্লাহ নির্ধারণ করেছেন, সুতরাং জীবনে যা কিছু ঘটতেছে সব কিছুর ব্যাপারে ধৈর্যশীল হওয়া, আমার তাকদিরে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যা বরাদ্দ করেছে সব কিছুর ব্যাপারে আমি ধৈর্যশীল, আমার কোনো হাউতাস নাই, পেরেশানি নাই, আল্লাহর উপরে আমি কোনো দিন বেজার হব না, আল্লাহ আমার অতীতে যা রেখেছেন এবং ভবিষ্যতে যা আমাকে দিবেন সব কিছুর আমার উপরে আমি 100% রাজি এবং খুশি আছি, এটা কয়জনই পারে?
একটু বিপদে পড়লে আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই বিপদ। একটু জ্বর হইলে অমুকে নামাজ পড়ে না, সে তো কোনোদিন জ্বর হয় না, আমি নিয়মিত নামাজ পড়ি, দুই দিন পরে পরে আমার জ্বর। সন্তানটা একটু অসুস্থ, আল্লাহ আর কারোর পোলামান দেখে না, খালি আমার পোলারই দেখে, আমার আমি এত নামাজ পড়ি। আপনি কি নামাজ পড়েন দুনিয়া পাওয়ার জন্য? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, উত্তম চরিত্র সবার আগে যার সাথে প্রদর্শন করতে হবে, তিনি হচ্ছে আমাদের রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের ইলাহ। আর তার সাথে উত্তম চরিত্রের অন্যতম একটি বহিঃপ্রকাশ হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস এবং ধৈর্যশীল। বিপদ কামনা করা যাবে না, কিন্তু এসে গেছে ধৈর্যশীল হওয়া, কোথাও লস হয়ে গেছে হাউতাশ না করা, আমার তাকদীর যা ছিল আল্লাহ যা রেখেছেন আলহামদুলিল্লাহ তার উপরে আমি সন্তুষ্ট। আপনি কি জমি কিনতে গিয়ে ঠকে গেছেন, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। ব্যবসা করতে গিয়ে হেরে গেছেন, লস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তাকদীর যা রেখেছেন তার উপরে আমি আলহামদুলিল্লাহ। আপনার কোনো সন্তান পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস পাইনি, সেকেন্ড ক্লাস পেয়েছে, অধৈর্য না হয়ে পরেশান না হয়ে আলহামদুলিল্লাহ। তাহলে উত্তম চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে তাকদীরের উপরে ধৈর্যশীল হওয়া। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এরপরে উত্তম চরিত্র মাখলুকের সাথে উত্তম চরিত্র। মাখলুকের সাথে আপনি উত্তম চরিত্র কীভাবে? লোকদের কষ্ট না দেওয়া, মানুষের ডাকি কেউ যদি আপনার কাছে সাহায্য চায় সম্ভব হলে এগিয়ে আসা। তলাকাতুল ওয়াজ, তলাকাতুল ওয়াজ মানে কি? হাস্যজ্জ্বল চেহারায় মানুষকে ওয়েলকাম করা, বরণ করা। একসময় মানুষ পাবে সবসময় চেহারাটা গোছানো, সবসময় কপাল গোছানো, দেখা হলে সবসময় কপাল গোছানো, মানে হাস্যজ্জ্বল চেহারা কখনোই প্রদর্শন করতে পারে না। উত্তম চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে তলাকাতুল ওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসামুক আলা ওয়াজি আখিকা সাদাকা, মানে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে তুমি যে তাকে ওয়েলকাম করবা, বরণ করবা, এটা তোমার জন্য সদকা সমান সওয়াব। সুবহানাল্লাহ। আপনি আপনার মুসলিম ভাইদের সাথে হাস্যজ্জ্বল চেহারায় কথা বলবেন, অটোমেটিক সদকা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র একবার শিশুর দিকে সামান্য একটু কথা বাকি আছে, সেটা করে ইনশাল্লাহ আমি মাইক্রোফোন শেখ মুস্তাফিজকে হ্যান্ড ওভার করবো। উত্তম চরিত্রের কিছু নমুনা, যাদের সাথে উত্তম চরিত্র, যাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং সাথে সাথে যেই ক্ষেত্রে উত্তম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে, সেগুলো নিয়ে সংক্ষিপ্ত কথা। প্রথম হচ্ছে সিলাতুর রাহিম, মানে রক্তের সম্পর্কের যারা আত্মীয়, রক্তের সম্পর্ক আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, এরপরে মামা, চাচা, এরকম যারা, মানে রক্তের সম্পর্ক, তাদের সাথে সুন্দর আচরণ। এবং আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবন এবং তার রিজিক বৃদ্ধি পাক, সে যেন তার রক্তের সম্পর্কে আত্মীয়তার বজায় রাখে, রক্ষা করে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি ইন্নামাল ওয়াসিল মান ইদা কাতাতা রাহিমাহা ওয়া সালাহা, মানে হলো উত্তম চরিত্র কাকে বলা হয়, রক্তের সম্পর্ক বজায় রাখা, এই বিষয়টির মানেটা কি? আপনার সাথে যে সম্পর্ক বজায় রাখে তার সাথে আপনি সম্পর্ক বজায় রাখেন, এটা তো সমান সমান হলো, এটা নয়, বরং যিনি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ছিন্ন করার পরেও আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখছেন, আপনি উত্তম চরিত্রের প্রদর্শন এবং উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ আপনি ঘটালেন, উত্তম চরিত্রের প্রমাণ দিলেন যে একজন আপনার সাথে সম্পর্ক নষ্ট করার পরেও আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখলেন। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি আকারিব আসিলুহুম ওয়া ইয়াক্তাউনি ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইয়াসিউনা ইলাইয়া ওয়া আহলামু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া। فقال النبي صلى الله عليه وسلم ان كنت كما قلت فكانما تصفهم المل
ওয়ালা ইয়াজাল মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক। একজন সাহাবি বললেন যে আমি আমার কিছু আত্মীয় আছে তাদের সাথে ভালো সম্পর্ক, ভালো চরিত্র প্রদর্শন করার চেষ্টা করি, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে। আমি তাদের সাথে মোলায়েম হওয়ার চেষ্টা করি, সুন্দর আচরণ করার চেষ্টা করি, কিন্তু তারা আমার সাথে মূর্খতা করে, তারা আমার সাথে তার ব্যতিক্রম করে। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা কামা কুলতা, তুমি যেভাবে বললে যদি বিষয়টা তেমনই হয় তাহলে তুমি যেন তাদের মুখ ধুলাবালি দিয়ে ভরে দিলে এবং তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সাহায্যকারী থাকবে ততক্ষণ যতক্ষণ এভাবে চলতে থাকবে। মানে সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে আর তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতেছো, এরকম যতক্ষণ করতে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভেরা, উত্তম চরিত্রের অন্যতম একটি নমুনা হচ্ছে রক্তের সম্পর্কে আত্মীয় যারা তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তারা ছিন্ন করলে আপনার পক্ষ থেকে ছিন্ন না করা। এরপরে বিরুল ওয়ালিদেইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, যেটা আগে একটা হাদিস আমি উল্লেখ করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, তার সাথে অংশীদার সাব্যস্ত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে আল্লাহর ইবাদতের পরেই রব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা উল্লেখ করেছেন, কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেই অবস্থা এমন, যা আমি একটু আগেও বললাম, যে খুব পরহেজগার বুজুর্গ মুত্তাকি, অনেক বেশি ইবাদত গুজারি, অথচ পিতামাতার সাথে দুর্ব্যবহার করে বেড়ায়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, একজন ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের মধ্যে আমার উত্তম চরিত্র পাওয়া সবচেয়ে উত্তম, মানে সবচেয়ে অধিকার কার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উম্মুক, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবার বলল সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুক, তোমার মা। এভাবে তিনবার পর্যন্ত তিনবারই বললেন উম্মুক, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে কে? ক্বালা আবুক, তোমার বাবা। তাহলে উত্তম চরিত্রের সবচেয়ে বেশি হকদার যিনি তিনি হচ্ছেন আপনার আমার মা। তিনবার বলা হয়েছে হাদিসের ভিতরে, চতুর্থবার বাবার কথা বলা হয়েছে, মানে বাবার অধিকার রয়েছে। সারা দুনিয়ার সাথে আপনার ভালো সম্পর্ক অথচ বাবা মার সাথে দুর্ব্যবহার, এটা কোনো ইমানদারের লক্ষণ নয়, এটা কোনো দিন কোনো মুত্তাকি বুজুর্গের লক্ষণ হতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষের সাথে ভালো আচরণ অথচ বাবা মার সাথে দুর্ব্যবহার। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, উত্তম চরিত্রের আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে আল আফু আম্মান যালামাক, যিনি আপনার সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, তাকে ক্ষমা করে দেওয়া। আপনারা জানেন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সার্টিফিকেট দিয়েছেন, বেশি বেশি ক্ষমা করা, ফাআফু আনহুম ওয়াস্তাগফিরুল্লাহ, তাদের ক্ষমা করতে থাকুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা আমি বলেছিলাম, কুরাইশদেরকে কীভাবে ক্ষমা করে দিয়েছেন, ইযহাবু ওয়া আনতুম তুলাকা, কোনো প্রতিশোধ গ্রহণ করেন। সুতরাং আপনার সাথে কেউ দুর্ব্যবহার করলেও, অত্যাচার করলেও, জুলুম করলেও যত বেশি পারা যায় ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, উত্তম এবং অনুত্তম কখনো এক হতে পারে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মানে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলেও যা ভালো সেটা দিয়ে আপনি তার জবাব দেন। তাহলে কি হবে, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এরকম যদি করো, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলেও তুমি যদি ভালো দিয়ে তার জবাব দাও, তাহলে যে তোমার শত্রু ছিল দুশ্মনও তোমার বন্ধু হয়ে যাবে, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, চার নম্বর হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ যাদের সাথে ঘটাতে হবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হুসনুল জিওয়ার মা আল জিরান, আপনার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। প্রতিবেশী এত বেশি তার অধিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজালা জিব্রিল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহুম সাইওয়ারিসুনি, এত বেশি জিব্রিল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে বলতেছিলেন, নসিহত করতেছিলেন, আদেশ দিচ্ছিলেন, যে আমার মনে হচ্ছিল, আমি ভেবেছিলাম, আমি ধারণা করেছিলাম প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, দূরের মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক অথচ
প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। প্রতিবেশীর সাথে আপনি তার জমি কেটে নিচ্ছেন, তার গাছ কেটে দিচ্ছেন, তার ফসল আপনি গরু ছাগল দিয়ে খাওয়াই ফেলতেছেন, তার সাথে রাস্তা নিয়ে গ্যাঞ্জাম, ঘর নিয়ে গ্যাঞ্জাম, ব্যবহার সবসময় দুর্ব্যবহার, এটা হতে পারে না, এটা ইমানদারদের লক্ষণ নয়। এই জন্য প্রতিবেশীর সাথে অবশ্যই উত্তম আচরণ করতে হবে। প্রতিবেশীর ভিতরে আবার কিছু স্তর রয়েছে। এক নম্বর, যিনি প্রতিবেশীর হকদার তিনি হচ্ছে মুসলমান এবং প্রতিবেশী। যিনি মুসলিম এবং প্রতিবেশী এবং সাথে আত্মীয়, তিনটে অধিকার তার, মুসলিম, প্রতিবেশী এবং আত্মীয়, তার অধিকার সবার থেকে বেশি। দুই নম্বর হচ্ছে হাক্কুল করাবা ও হাক্কুল জার, মানে আত্মীয় এবং প্রতিবেশী। তিন নম্বর হচ্ছে আপনার শুধুমাত্র হাক্কুল জার, হাক্কুল করাবা নাই, মানে নন মুসলিম কিন্তু আপনার প্রতিবেশী, নন মুসলিম আপনার প্রতিবেশী, তারও অধিকার রয়েছে, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। আমরা অনেক সময় মনে করি ও কাফের, ওর সাথে আমার কী আচরণ, ও হিন্দু, ও খ্রিস্টান, ও অমুক তমুক, ও নাস্তিক, কিন্তু প্রতিবেশী হিসাবে তার একটা অধিকার রয়েছে, প্রতিবেশীর দুঃখে এগিয়ে আসা, তার সুখে আনন্দ প্রকাশ করা, তার খোঁজখবর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম বহু ইতিহাস পাবেন, নন মুসলিমের সাথে প্রতিবেশী হওয়ার কারণে তার সুন্দর আচরণের বহিঃপ্রকাশ কীভাবে ঘটিয়েছেন। সুতরাং উত্তম চরিত্র যতগুলো ক্ষেত্র তার মধ্যে প্রতিবেশী অন্যতম। এরপরে আপনি যাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের অন্যতম পরিচয় হচ্ছে আল ইহসান ইলাল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। ইয়াতিম, পিতামাতাহীন অথবা পিতাহীন, মাসাকিন অসহায় দরিদ্র অভাবী, এবং অবনিস সাবিল পথিক, দূরের লোক, আপনার এলাকায় চলে আসছে কোনো কারণে পথিক, এই লোকদের সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার, মিসকিনদের প্রতি, ইয়াতিমদের প্রতি সবসময় ভালো আচরণ, সুন্দর আচরণ করা, তাদেরকে কষ্ট না দেওয়া। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম হাকাদা, আমি এবং ইয়াতিমের যারা ভরণ পোষণ দেয়, রক্ষণাবেক্ষণ করে, জান্নাতের ভিতরে এভাবে থাকবে, এর মানে কি আমার পাশাপাশি থাকবে সে। সুতরাং ইয়াতিম মিসকিন তাদের প্রতি সৎ আচরণ। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, উত্তম চরিত্র মানে হচ্ছে তারকুল ফখরি ওয়াল খয়ালা, অহংকার, সীমালঙ্ঘন, দাম্ভিকতা, এগুলো পরিহার করা। এরপর আপনার মানুষের সাথে বাজে ব্যবহার না করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উত্তম চরিত্রের বিপরীত মানে নিকৃষ্ট চরিত্রের কিছু উদাহরণ এভাবে বলেছেন। এই নিকৃষ্ট চরিত্র দিয়ে উত্তম চরিত্র বোঝার চেষ্টা করা, এর মানে কি মাফহুমুল মুখালাফা, অনুত্তমটা দিয়ে উত্তমটা বোঝার চেষ্টা করা, মানে এগুলো না করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওমান শাউ জামিউল আখলাকি আসসাফিলাতি ওবিনাউহা আলা আরবাতি আরকান, সমস্ত নিকৃষ্ট চরিত্র চারটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল জাহাল, মূর্খতা। নিকৃষ্ট চরিত্র মূলত মূর্খতা থেকে প্রকাশ পায়, মূর্খ লোকেরাই নিকৃষ্ট চরিত্রে বেশি তাদেরকে তার সাথে সম্পৃক্ত দেখা যায়। দুই নম্বর হচ্ছে ওয়াজদুল, অত্যাচার, সীমালঙ্ঘন। তিন নম্বর হচ্ছে ওয়াশাহওয়া, প্রবৃত্তির অনুসরণ, মন যা চায় তাই করা, প্রবৃত্তির অনুসরণ করা, অল গদব। চার নম্বর হচ্ছে বেশি বেশি গুসা করা। সমস্ত নিকৃষ্ট চরিত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই চারটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এই চারটা স্বভাব যার মধ্যে আছে এই লোকগুলো মূলত নিকৃষ্ট চরিত্রের চরিত্রবান, মানে উত্তম চরিত্রের আশেপাশেও সে নাই। তাহলে এই চারটা অভ্যাস দূর করা, মূর্খতা, জুলুম, প্রবৃত্তির অনুসরণ এবং বেশি বেশি গুসা করা। মূর্খতা দূর করা মানে কি জ্ঞান অর্জনের চেষ্টা করা, কোরআন সুন্নাহ জ্ঞান যত বেশি অর্জন করবেন তত বেশি জাহালাত কিংবা মূর্খতা দূর হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মোটামুটি উত্তম চরিত্রের ব্যাপারে অনেক কথাই বলা হয়েছে। সর্বশেষ একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রিয় উম্মতকে উত্তম চরিত্রের একটি সুসংবাদ দিয়েছেন, যাদের চরিত্র উত্তম।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতির দিন বান্দার মিজানে যে ওজন করা হবে নেক এবং গুনাহ, সওয়াব এবং পাপাচার যে ওজন করা হবে, এমন কিছু নাই উত্তম চরিত্রের থেকে বেশি ভারী হবে। এর মানে কি? নেকের পাল্লা, সওয়াবের পাল্লা ভারী হবে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের কারণে। মানে যার চরিত্র উত্তম তার নেকের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। ওয়া ইন্নাল্লাহা ইউবগিদু আল ফাহিশাল বাদি, আর আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, রাগ করেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন ওই লোকদেরকে যাদের মুখের ভাষা অশ্লীল এবং যারা মানুষকে কষ্টদায়ক কথা বলে, যারা অশ্লীল কথাবার্তা বলে এবং কষ্টদায়ক কথাবার্তা বলে, সেই লোকদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণা করেন, রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন আল্লাহ তাআলা ঘৃণা করুক, এটার জন্য অবশ্যই নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলার মহব্বত আমরা পেতে চাই, আল্লাহর মহব্বতের বান্দা আমরা হতে চাই, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মাহবুব বান্দা হতে চাই। সুতরাং যে সকল কারণে আল্লাহ আপনাকে ঘৃণা করবে সেগুলো আমি কেন করব? উত্তম চরিত্র যদি না থাকে, আপনার মুখের ভাষা যদি অশ্লীল হয়, কষ্টদায়ক কথা বলেন, আল্লাহ আপনাকে ঘৃণা করবে। তাহলে ইবাদত করে কী লাভ যদি আল্লাহ আপনাকে ঘৃণা করেন? প্রিয় ভাইয়ের, আসুন আমরা উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করি। বিশেষ করে হজে যাওয়ার আগে যাদের ভিতরে যেই দুর্বলতা আছে, বিশেষ করে চারিত্রিক ক্ষেত্রে, ওয়াদা ভঙ্গের দুর্বলতা, মিথ্যা কথা বলার দুর্বলতা, মানুষকে কষ্ট দেওয়ার দুর্বলতা, গোসা করার দুর্বলতা, মানুষকে লাঞ্ছনা দেওয়ার দুর্বলতা, এরকম যত চারিত্রিক দুর্বলতা রয়েছে, মা বাবার সাথে খারাপ ব্যবহারের দুর্বলতা, ভাই বোনের সাথে, স্ত্রী সন্তানের সাথে খারাপ ব্যবহারের দুর্বলতা, যত দুর্বলতা আছে চারিত্রিক দুর্বলতা, সবগুলো আপনি আপনার চরিত্র থেকে ডিলিট করে দেন, হজব করে দেন, ডিলিট করে তওবা করে পাকসাফ হয়ে পরিষ্কার হয়ে হজে রওনা দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। এতক্ষণ আমরা উত্তম চরিত্র নিয়ে দীর্ঘ সময় কথা বললাম, উত্তম চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।